দেখুন কিডনি পরিষ্কারের ঘরোয়া উপায় তেল ঝাল মশলা সবই খাচ্ছেন হাত ধুচ্ছেন মুখ ধুচ্ছেন কিন্তু রোজ কিডনি পরিষ্কার করছেন কি দূষিত পদার্থ জমে জমে বারোটা বাড়ছে আপনার কিডনির হাতের কাছেই আছে এর সমাধান তাহলে জানুন কিভাবে করবেন আপনার কিডনি পরিষ্কার বছরের পর বছর দিনের পর দিন কিডনি ঠিক এভাবেই ছাঁকনির কাজ করে চলে লবণ বিষ এবং অবাঞ্ছিত পদার্থ শরীরে ঢুকতে বাধা দেয় কিন্তু কিডনি অকেজে হয়ে গেলে শরীরের ক্ষতিকর বজ্র রক্তে জমা হয় তখন বেঁচে থাকাই মুশকিল মারাত্মক ডায়রিয়া বা শরীরে পানির অভাবে কিডনির সমস্যা হয় টাইফয়েড বা ডেঙ্গু জ্বর অকারণ অ্যান্টিবায়োটিক ব্যথা কমানোর ওষুধের সাইড এফেক্ট থেকে কিডনি সমস্যা হতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং কিডনির নিজস্ব কিছু রোগের কারণে কিডনির ক্রনিক সমস্যা তৈরি হয় শেষ ধাপ অ্যান্ড স্টেজ রেনাল ডিজিজ তখন প্রয়োজন ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট ফাস্ট স্টাইল চূড়ান্ত বাস্তবতার জীবনে কিডনি সমস্যায় ভোগেন না এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া দুষ্কর তাহলে কিডনি কীভাবে ভালো রাখবেন আপনার হাতের কাছেই ঘরেই রয়েছে চট জলদি কিডনি পরিষ্কার করার একটি সহজ উপায় প্রথমে পরিষ্কার পানিতে একাটি ধনে পাতা ধুয়ে নিন ধনেপাতাগুলো পাতাগুলো কুচু কুচি করে কেটে একটি পাত্রে পরিষ্কার পানি দিয়ে দশ মিনিট ফোটান ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার বোতলে রেখে রেখে দিন ফ্রিজে খেতে পারবেন প্রতিদিন এক গ্লাস করে ধনেপাতার পাতার জুস খেলেই হাতে নাতে মিলবে ফল কিডনির মধ্যে জমে থাকা লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে শুধু কিডনি নয় ধনে রয়েছে আরও অনেক ঔষধি গুণাগুণ ধনেপাতা একজিমা সারায় বমি ভাব কমায় পেটের গন্ডগোল কমায় আলসার সারায় সতেজ হয় শ্বাস প্রশ্বাস হজমের সাহায্য করে ব্লাড প্রেশার কমায় অ্যানিমিয়া কমায় ডায়াবেটিসে প্রচুর উপকার মেলে তাই আজ থেকেই খাওয়া শুরু করুন ধনেপাতার পাতার